আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে 1996 সালে তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল বেসরকারি খাতকে আরো উজ্জীবিত করা, তাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দেওয়া, বিদেশি বিনিয়োগ যাতে আসে সেই জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া। এবং এই পদক্ষেপ নেওয়ার ফলে আজকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। আমরা জাতির পিতার পদাঙ্গ অনুসরণ করেই পদক্ষেপ নিয়েছি। প্রথমবার 96 থেকে 2001 আমরা বেসরকারি খাতটাকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিই এবং বিদেশি বিনিয়োগ আসার বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিই। এবং আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে গ্যাস উত্তোলন থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করার প্রচেষ্টা চালাই, যে জন্য বেসরকারি খাতকে আরও আমরা গুরুত্ব দিই। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি 2009 সালে সরকার গঠন করি। এই 2009 সালে সরকারে আসার পর থেকে এখন আমরা আমাদের দেশকে এই 15 বছরে বিরাট পরিবর্তন আনতে পেরেছি এবং বাংলাদেশ বিশ্বের দ্রুততম অর্থনৈতিক দেশগুলোর একটিতে উন্নীত হয়েছে।